আবারও অল্প বৃষ্টিতেই তলিয়েছে বন্দরনগরী চট্টগ্রাম রাতভরেই বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় জমেছে হাট পরিমাণ পানি বেশ কয়েকটি স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও সাধারণ খেটে খাওয়া মানুষ আর পানিতে ডুবে থাকা সড়কের গর্তে পড়ে ঘটছে ছোট বড় দুর্ঘটনা পানি নিষ্কাশনে ড্রেনে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় এই দুর্ভোগের কারণ বলছেন নগরবাসী চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রশেদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট আবারও শ্রাবণের অঝোর ধারায় ডুবেছে চট্টগ্রাম নগরী সেই সাথে কর্ণফুল্লী নদীর জোয়ারের কারণে দ্রুত পানি নামতে না পারাই তৈরি হয়েছে জলাবদ্ধতা প্লাবিত হয়েছে মুরাদপুর জি সি মোড় প্রবর্তক মোড় পাঁচ লাইশ চকবাজার সহ বেশ কিছু নিচু এলাকার সড়ক বাড়ি ও দোকান এতে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল জলাবদ্ধতার কারণে কর্মজীবী ও দিনমজুররা পড়েছেন চরম ভোগান্তিতে পানি অনেক পানি বেশি হারা যাচ্ছে না

বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটায় জোয়ার শুরু হয় ভাটা শুরু হয় দশটায় একান্ন মিনিটে আবার জোয়ার আসবে বিকেল পাঁচটা একচল্লিশ মিনিটে বলে জানান পতেঙ্গা আবহাওয়া অফিস Global television news desk.